किचन आमी आज के आपनादेर आम दिए टक डाल करे देखाच्छी। इटा माने गरमेर जोन्नो खुबी भालो आर इटा स्वास्थ्येर पक्षेओ खुबी भालो। आमी आम दिए टक डाल करार जोन्नो आगे थेके मुसुर डालटाके सिद्ध करे रेखेछि। देखुन एबार आर जा जा उपकरणगुलो लागछे आमी आपनादेर देखाच्छी। अपनारा सवार आगे एटा किन्तु सर्षे तेल दिए हबे। सर्षे तेल देवें खूब सामान्य अल्प। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু সরষে ফোড়ন দেবেন। কালো সরষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আমি এটা একটু ছিঁড়ে দিচ্ছি, নালে ফাটবে তো। এটা আস্তে আস্তে করে নাড়াচ্ছি। একটু যে সরষেগুলো ফেটে ফেটে উঠবে তার মধ্যে আমি কাঁচা আমটাকে দিয়ে দেব। এখন আমি অল্প করেই নুনটা দিলাম, যদি লাগে পরে আবার দেব। অল্প করে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন অল্প জল দিয়ে ঢাকা দিয়ে অল্প জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমটা একটু নরম হয়ে গেলে তারপর কিন্তু ডালটা দেব। আগে থেকে ডালটা দিলে কিন্তু আমটা সিদ্ধ হবে না, শক্ত শক্ত থাকবে, তখন ডালটা টক টক হবে না। দু মিনিট মতো আমটা ফুটতে দেওয়ার পর আমি খুলে দেখাচ্ছি আপনাকে। দেখুন আমটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো। খুব এটা মানে ইজি রান্না আর খেতে খুব সুস্বাদু হয়। গরমের দিনে এটা খুব ভালো লাগবে আপনাকে। এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু একটু পাতলা পাতলা কিন্তু হয়, আর এখন এই লকডাউনের সময় বাড়িতে তেমন শাক সবজি মাছ মাংস ঠিক আসছে না, বাজার ঘাট সব বন্ধ, তাই আমরা এই সব সব সিম্পল রান্নাগুলো আপনাদের দেখাচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুন লাগবে, টক ডাল তো একটু নুন বেশি লাগে। এবারে আমি একটু ভালো করে ফুটতে দেবো ডালটা। দেখুন আমগুলো কেমন নরম হয়ে গেছে, আপনাদের কেটে কেটে আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন আমগুলো কিভাবে নরম হয়ে গেছে। আর একটু ফুটুক তাহলে, না তাহলে ভালো করে ডালটা টক টক হবে। এবারে ডালটা ফুটে উঠেছে। দেখুন এবারে ডালটা পুরো রেডি হয়ে গেছে, আমগুলো নরম হয়ে গেছে, ডাল পুরো রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।